কারিগর যারা রয়েছেন তাদের মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী নীলাঞ্জন ঘোষকে মঞ্চে আসতে। হ্যাঁ, এইটা তো না বলতেই যখন পেয়ে গেলাম, দেবতার জন্য হাততালি। এসো দেবতা। শ্রী নীলাঞ্জন ঘোষ, তুষার ব্যানার্জি দুজনকেই বলবো মঞ্চে আসার জন্য, যাদের ছাড়া ইনকমপ্লিট আর কি। যারা এই রদেভু উইথ টেগরের কারিগর তাদের তো মঞ্চে ডাকতেই হবে, যারা যারা এখানে আছে। লগ্নাজিতা এই অ্যালবামে কাজ করেছে, লগ্নাজিতার সঙ্গে রয়েছে দুর্নিবার, সায়নী রয়েছে, চিরন্তন, হ্যাঁ উজ্জয়িনী রয়েছে, গৌরব রয়েছে, রূপরেখা রয়েছে। সকলে সময় করতে পারিনি, কিন্তু যারা যারা পেরেছে তাদের তো ডাকবই। এবং যাকে ছাড়া এই অ্যালবামটা কমপ্লিট হতো না, বা যার ভাবনার সূত্র ধরে এই অ্যালবামের সূত্রপাত, আমি তাকে বলবো এই মঞ্চ থেকে অফিসিয়াল লঞ্চের আগে পেছনে গোড়ার কথা বলতে, চলতে পাকানোর কথা বলতে। নীলাঞ্জন ঘোষের হাতে আমি মাইক করে দিচ্ছি। নীলাঞ্জন, থ্যাংক ইউ। আরেকজনকে আমরা ডাকতে ভুলে গেছি, বাবুদা প্লিজ, বাবু সোম, সকলে চিনি আমরা। জাস্ট ছোট কয়েকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে অ্যালবামটার দুটো থেকে তিনটে বিষয় আছে। এক তো রবীন্দ্রনাথের গান, আর দ্বিতীয় হচ্ছে যে এটা পুরোটাই প্রোগ্রামিং বেসড একটা জিনিস, মানে খুব কম হয়তো ইনস্ট্রুমেন্ট এখানে কিছু বাজানো হয়েছে। তো সেই দিক থেকে বাবুদা এসছে আর দেবুদা এসছে দুজনে খুব রেলিভেন্ট এই টোটাল জিনিসটার জন্য। কারণ দেবুদার যে টোটাল আজ অবধি রবীন্দ্রনাথের গান নিয়ে যা দেবুদা চর্চা করেছেন, যা এখনও করছেন, এবং লেগেসিটাকে যেভাবে এগিয়ে আছেন দেবুদার, বাবুদা তো একজন কিংবদন্তি প্রোগ্রামার, মানে আমরা সেভাবে চিনি। মানে বাবুদা একজন গায়কও, অসাধারণ সমস্ত কিছু। তো তুষার আর আমি এটা করেছিলাম লাস্ট ইয়ার জুলাই অগস্ট, এই দু মাস ধরে এটা ইউটিউবে সিরিজ হিসেবে এসেছিলো, সাতটা গান। সেটাই পরে ইউডি সিরিজ দেবুদা এবং রাজদা এরা না অডিওটাকে রিলিজ করেছে। তো দেবুদার কাছে, সকলের কাছেই যার গান যেভাবে গেছে দেবুদার কাছেও গেছে, সেভাবে দেবুদা শুনতে পেয়েছে। আমি একটা কাজ করছি, আমি বেশি কিছু না বলে, দেবুদা তুমি কীরকম মনে হচ্ছে একটা ছোট্ট করে ইয়ে করে এইরকম জায়গায় ঠিক সময় চলে আসতে পারলে খুব আনন্দ হয়। বহু জায়গায় ঠিক সময় চলে আসা যায় না। বহু বছর এই পয়লা বৈশাখের এই সময়টা আমি কিন্তু একেবারে সত্যি কোনো জায়গায় পৌঁছই না, আর যেতেও ইচ্ছে করে না। তো আমাকে যখন নীলাঞ্জন বললো যে এই হচ্ছে, অনেক আগের থেকে আমি এটার সম্বন্ধে জানি। এখন আমি যখনই গান হয় আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, আমি ভালো করে শুনি, প্রত্যেকের গান আমি শুনেছি, এবং সঙ্গে সঙ্গে আমি ওকে লিখি যে এটা, লিখে জানাই যে অপূর্ব হয়েছে। একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার কোনো খারাপ হয় কিছু নয়। একটা এটা বলে রাখা দরকার যে শেক্সপিয়ার 400 বছর ধরে আছেন, তার কারণ বহু বহু পরীক্ষা নিরীক্ষা শেক্সপিয়ারকে নিয়ে তৈরি হয়েছে বলে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে হ্যামলেটকে, ম্যাকবেথকে দেখতে চেয়েছেন বলে। যদি না হতো তাহলে কিন্তু 400 বছর ধরে বেঁচে থাকতে পারেন না একজন কবি। ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যখন গানের ওপারে হয়, আমি সমন্তককে দেখছি কি সমন্তক, তো ঋতুপর্ণ, বুম্বা, প্রসেনজিৎ আমাদের বন্ধু আমার বলেছিল যে একটা অন্যরকমভাবে আমরা গল্পটাই সাজাচ্ছি যাতে গানগুলো অবতারিতভাবে একটু অন্যরকমভাবে হতে পারে। তো আমার ভালো লাগছে যে বর্ষবরণের এই সময়
রবীন্দ্রনাথের গান যা আমরা সবসময় বলছি যে এত প্রাসঙ্গিকভাবে আমাদের কাছে শুধুমাত্র কথাই নয় তার সুরে মানে সর্বগ্রাস করছে খেয়ে নিচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমভাবে মনে হচ্ছে যে কি অসাধারণ সমস্ত কম্পোজিশন কিন্তু নব নব রূপে এসো বলতে গেলে নতুন নতুন রূপে কি করে আসবে নতুন নতুন রূপে নব নব রস হয় না ওরকমভাবে একই জিনিসকে মানে একই সময়কে গ্রীষ্মকে আমি 2000 বছর ধরে গ্রীষ্মকে কিভাবে দেখবো শীতকে কিভাবে দেখবো তার উপরই দাঁড়িয়ে থাকে যে গ্রীষ্ম আসবে নতুনও হবে এই এই বছরটা এই মুহূর্তটা যখন এখানে দাঁড়িয়ে আমি হৈচত্রের সামনে দাঁড়িয়ে আছি তখন এই মুহূর্তের থেকে নতুন আর কোনো মুহূর্ত নয় ঠিক তেমনিভাবে তুষার এবং নীলাঞ্জন অনবদ্য আমি এই কাজটা শুনেছি তাই আমি বলতে পারবো আমি হঠাৎ অতিথি হিসেবে ঢুকে পড়ে অনেক লম্বা চওড়া কথা বলছি তা নয় কিন্তু আমি এটা শুনেছি নীলাঞ্জনকে আমি একজন মিউজিশিয়ানের দক্ষতায় তার নিপুণতার তার এস্থেটিক্স তার অনেককে নিয়ে চলতে পারার ক্ষমতা এবং তুষারের কাজ তার এই যে কথাটা বলা হলো যে একটা প্রোগ্রামিং বেসড এটা তো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আজকে একটা নতুন অতিথি এসেছেন বেশ কিছু বছর পৃথিবীতে তো সেই নতুন অতিথিকে সুন্দরভাবে তো গ্রহণ করতে হবে সঙ্গে আমার রয়েছে আমি এই শিল্পীটিকে তো আপনারা সবাই চেনেন ও গেয়েছে অনবদ্য আমার অনেক আগে আমার আমার মনে হয় আমি বোধহয় 5-6 মাস আগে বোধহয় ওর গান বোধহয় আমি 4-5 মাস আগে বোধহয় আমি হ্যাঁ আমি শুনেছিলাম আরও হয়তো আগে হবে আমার মনে হয়ে গেছিল আমি খুব একা কতগুলো জিনিস করছি কিন্তু তা নয় এই যে অনেকে এগিয়ে এসছে এবং একটা পায়োনিয়ারিং মতনভাবে এই গানগুলো প্রত্যেকটা কাজ আমার খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে যেটা যেরকমভাবে যখন আসার কথা সেরকমভাবে এসেছে এবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে তুমি সব তো প্রশংসা পেতে পারো না তো সেটাই হচ্ছে পরীক্ষার ব্যাপার সেগুলো কাজ করেছো তুষার আমার অনবদ্য লেগেছে ভাবে লেগেছে তো হৈচৈত্র হয়ে থাকুক তোমাদের ভালোবাসা অঞ্জলি এই গান তাতে ইউডি সিরিজ একটা পায়োনিয়ারিং কাজ করছে আমি ওদেরকেও ওকেও চিনি আমি 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 লালটু বলেই বলবো লালটুকে চিনি খুব ভালো দারুণ দারুণ নীলাঞ্জন তুষার কোনো কাজ করলেই ও হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকে আমাকে আমার এমনিতেই ভালো লাগে ওদের কাজ খুবই অন্যরকম আর কি তবে এটা তোরা ফাটিয়ে দিয়েছিস একদম নীলাঞ্জনাকে আমি যখন চিনি তখন আমি ক্লাস 7-এ পড়ি আর কলেজে পড়ে আমাদের একটা স্টুডিও ছিল ওখানে আসতো কাজ টাজ করতে তখন এসেন্সিয়ালি তবলাটাই বাজাতো আর কিছুই বাজাতো না তো ও খুব ক্যাজুয়ালি ফোন করে বলেছিল যে তাকে এরকম হচ্ছে এটা গান গা কী গান গাইবি তো আমার ওই হাতে গোনা 2-3টে খুব ফেভারিট রবীন্দ্রসঙ্গীত আছে মানে তোমার ফেভারিট রবীন্দ্রসঙ্গীত কোনটা বললে আমাকে খুব একটা ফাম্বল করতে হয় না কারণ আমি জানি যে কোনটা আমার ফেভারিট তো আমি আজই বিজন ঘরে গিয়েছিলাম আমার নাম আয়ুষী বেসিক্যালি নীলাঞ্জন হঠাৎ করে আমাকে একদিন ফেসবুকে বললো যে তুমি কি ক্যামেরার কাজ একটু করতে পারো তো আমি বললাম হ্যাঁ মানে ওই আর কি টুকটাক যদি হাতে কেউ ক্যামেরা দেয় তখন আর কি চেষ্টা ফেষ্টা করি আর তো বললো ঠিক আছে চলে এসো তুমি তারপর দেখা যাবে ওই দেখা যাবেটা করতে গিয়ে রন্দেভূমে টগর হয়ে গেল তারপর হুট করে বললো যে একদিন অ্যালবামও হবে আমি বললাম ঠিক আছে হবে তারপর এটাও হয়ে গেল তো দিস ওয়াজ দ্য জার্নি ফর রন্দেভূ উইথ মি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো ভেরি মাচ না আমরা এখানে আজকে এই আনুষ্ঠানিক প্রকাশ যেটা হবে সেটা করার জন্য দুজনকে ডেকে নেবো জুডি সিরিজের তরফ থেকে যাদের জন্য আজকে বেসিক্যালি এই মঞ্চে এইভাবে আনুষ্ঠানিক প্রকাশটা হচ্ছে রাজদা এবং দেবুদা তোমরা দুজনে প্লিজ একটু মঞ্চে উঠে এসো এবারে যেটা করার জন্য আমরা এখানে এসেছি দেবুদা তোমার অনুমতি নিয়ে বাবুদা তোমার অনুমতি নিয়ে সবার সঙ্গে আজকে আমরা হ্রদেভূমি টেগরের সিরিজ আনুষ্ঠানিক উন্মোচন করতে চলেছি এই মঞ্চ থেকে আজকে চৈত্র সংক্রান্তির দিনে নতুন বছরকে বরণ করে নেবো নতুনভাবে রবীন্দ্রনাথ তো চির নতুন এটাকে সরাতে হবে এটাকে সরানো যাবে
রবীন্দ্রনাথ তো ছিল নতুন, তাই প্রত্যেকবার নতুনের আবাহন হলে তিনি সঙ্গে থাকেন, আজও যেমন রয়েছেন। রবীন্দ্রনাথের সঙ্গে নতুন করে দেখা রদভু উইথ টেগর, ইউডি সিরিজের তরফ থেকে, ইউডি এন্টারটেইনমেন্টের তরফ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আপনারা আপনাদের শুভকামনা রাখুন, হাততালির মাধ্যমে সবাইকে জানান এই সিরিজটি সম্পর্কে নিজের শুনুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন। Thank you so much.